না মিটিং আমাদের অনেকক্ষণ চলল, আমরা সব বিষয় নিয়েই আলোচনা করলাম। আলোচনার মাধ্যমে আমরা ওদেরকে জানালাম যে যে কাজগুলো আমরা ইতিমধ্যে করেছি ও ব্যাপারে বিস্তারিত আলোচনা হলো। মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে এবং আমাদের আগেকার যে মিটিং হয়েছিল তার পরিপ্রেক্ষিতে যে ডাইরেক্টিভসগুলো দেওয়া হয়েছিল সেটাতে কী কী প্রোগ্রেস হয়েছে এটাও ওদেরকে জানানো হলো। মূলত ওদের আজকে যে ডিমান্ড ছিল ওর মধ্যে সেন্ট্রাল রেফারেল সিস্টেম এবং ডিজিটাল ডিসপ্লে বোর্ড করার যে দুটো ডিমান্ড উইচ আর রিলেটেড এটা নিয়েও আলোচনা হলো। আমরা ওদেরকে জানালাম আমাদের সিস্টেম রেডি আছে, আমরা 15 অক্টোবর এটা পাইলট প্রজেক্ট করব। তারপরে ওখান থেকে পাইলট প্রজেক্ট করার পরে যদি কোনো চেঞ্জেসগুলো আনতে হয় সিস্টেমের মধ্যে ওটা আনা হবে এবং 1st week of November বিশেষ করে 1st November থেকেই আমরা এটা স্কেল আপ করব পুরো রাজ্যে। ওটাতে ওদের কিছু সাজেশনস ছিল যেটা আমরা বললাম, ওদের যদি কিছু সাজেশনস থাকে ওরা যদি সিস্টেম দেখে থাকে তাহলে এখনই আমাদেরকে জানালে আমরা সিস্টেমের মধ্যে ওটাকে ইনক্লুড করতে পারি। যেহেতু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওরাই ইউজার্স থাকবেন, ওদের মাধ্যমেই সেন্ট্রাল রেফারেল সিস্টেম বা ডিজিটাল ডিসপ্লে এটা করা হবে, তো সেই জন্যে ওদেরও কিছু সাজেশন আছে, আমরা ওদের সাজেশনও নিতে বলেছি। তাছাড়া সিকিউরিটি গার্ড ডিপ্লয়মেন্ট ব্যাপারে কথা হলো, আমরা ওদেরকে বললাম আমরা 1500 থেকে বেশি সিকিউরিটি গার্ড নতুন নেওয়া হচ্ছে। ওদের পুলিশ ভেরিফিকেশন হওয়ার পরে 7 দিনের ট্রেনিং দেওয়া হচ্ছে, ট্রেনিংয়ের মডিউল তৈরি করা হয়েছে, তারপরে ওদের ডিপ্লয়মেন্টগুলো হবে। তাছাড়া রেক্রুটমেন্ট নিয়ে ওদের একটা ডিমান্ড ছিল কি যে ভ্যাকেন্ট পোস্টগুলো আছে এটা রেক্রুটমেন্ট যাতে দ্রুততার সঙ্গে করা হয়, এটা আমরা জানালাম। আগেও যে মাননীয় মুখ্যমন্ত্রীর চেয়ারম্যানশিপে যে মিটিং হয়েছিল এবং পরে যে আমরা ডাইরেক্টিভস দিয়েছিলাম ওখানেও আমরা পরিষ্কার লিখেছিলাম কি আমাদের সকালেরই সদিচ্ছা আছে যাতে যত ভ্যাকেন্ট পোস্টগুলো আছে এটা দ্রুততার সঙ্গে ফিল আপ করা হয়। এর জন্যে আমরা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমাদের সবারই উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে ভ্যাকেন্ট পোস্টগুলো আমরা দ্রুততার সঙ্গে ফিল আপ করতে পারি। তাছাড়া ওরা স্টুডেন্ট বডি ইলেকশন নিয়েও কথা বলেছে। আমাদের যেটা ওদের কাছে বক্তব্য ছিল কি ইলেকশন, আমরা সবাই একমত কি ইলেকশন হবে, ইলেকশন করতে গেলে সব জায়গায় ইলেকশন হবে যেখানে যেখানে ইলেকশন হয়নি, কিন্তু এটা করতে গেলে যে সময় সীমা যেটা আছে ওরা সময় চাইছিল কি কতদিনের মধ্যে হবে, এটা আমরা বললাম পুরো পরিস্থিতির বিবেচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আর মূলত এটাই। তারপরে আমাদের আরও যে গ্রিভেন্স এড্রেসাল সিস্টেমগুলো আছে এটা নিয়ে আলোচনা হলো, আমরা ওদেরকে জানালাম স্টেট গ্রিভেন্স এড্রেসাল সিস্টেম করা হয়েছে, এখানে যে গ্রিভেন্সেস কনসার্নস কমপ্লেন্টসগুলো আসছে এটা স্টেট গ্রিভেন্স এড্রেসাল সিস্টেম অ্যাড্রেস করবে, ওর জন্যে যে নির্দিষ্ট প্রসিজার আছে ওটা ফলো করে ইনকোয়ারি করে ব্যবস্থা নেওয়া হবে। তো মূলত মোটামুটি এই সব বিষয় নিয়েই আলোচনা হয়েছে। আমরা আলোচনা করলাম, আমরা অনুরোধও করলাম কি যেহেতু কাজ এগোচ্ছে, কাজের ক্ষেত্রে কোনো দুমত নেই, সবাই মিলেমিশে কোলাবরেটিভ ওয়েতে কাজ করছে, যে যেটা সেফ অ্যান্ড সিকিউর এনভায়রনমেন্ট একটা মেডিকেল কলেজ এবং ইনস্টিটিউশনে দেওয়ার প্রয়োজন এর জন্য যে যে ব্যবস্থা করার সবাই করছে, তাহলে ওদেরকেও এগিয়ে আসতে হবে এবং যারা অনশনে আছেন ওদেরকে আমরা অনুরোধ করলাম এদের মাধ্যমে যাতে ওরা অনশন থেকে উঠে যাক এবং সব দিক থেকে সব ঠিক থাকে। তো এটাই নিয়ে আলোচনা হলো এবং আমার মনে হয় যেটা ওরা চাইছে কি ইমিডিয়েটলি সব জিনিসের ডেডলাইন দেওয়া, একটা কাজ চলছে, সব জিনিস একটা প্রোগ্রেসে আছে। তো আমরা ওদেরকে বুঝালাম, ওরা বুঝেওছে, অনেক লোক বুঝেওছে, তো আমরা আশা করছি ওরা ঠিক মতনই এটাকে নেবে, একটা ইতিবাচক এবং গঠনমূলক আলোচনা হিসাবেই এটা নেবে এবং যে যেটা অনশনে আছেন ওই ভাই বন্ধুরা যাতে অনশন থেকে উঠবেন এবং সব নিজে নিজের দিকে কাজ করবেন, এটাই আমি আশা করছি।